আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় উপভোক্তাদের মারধরের অভিযোগ শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদ অভিযুক্তদের বিরুদ্ধে হরিহরপাড়ায় থানায় অভিযোগ দায়ের। যে রাজ্যের মতে আমাদের মুর্শিদাবাদ জেলাকে বাংলা আবাস যোজনায় বেশি সব থেকে টার্গেট দিয়েছে 1,15,000 বাড়ি। মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বলেছেন যে দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং কোনো রকম যেন জনপ্রতিনিধি যে স্তরেরই হোক তারা যেন বেনিফিশিয়ারির কাছ থেকে যেন কোনো উপকরণ বা কোনো কিছু যেন না নিতে পারে। সরকারি প্রচারের পরেও ফের কাটমানির অভিযোগে শোরগোল পড়ল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া এলাকায়। হরিয়ারপাড়া ব্লকের ধরমপুর অঞ্চলের অন্তর্গত শঙ্করপুরের বাসিন্দা ফিরেন তাজ মোহাম্মদ 2019-2020 সালের সরকারি আবাস যোজনায় ঘর পায়। 3 কিস্তি টাকাও পেয়ে গেছেন তিনি, কিন্তু এবার স্থানীয় দুষ্কৃতী বাহিনী তার বাড়িতে চড়াও হয়ে কাটমানির জন্য তাকে চাপ দিতে থাকে এবং তারা টাকা না পেয়ে মারধরও করে বলে অভিযোগ। প্রথম কিস্তি টাকা পাওয়ার পরও কয়েক মাস আগে মারধর করে, তারপর কয়েকদিন বাড়ি ছাড়াও হয় ফিরেন তাজ মোহাম্মদ। আবার কিছুদিন হলো বাড়িতে এসেছে জানতে পেরে দুষ্কৃতীরা তার বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। টাকা দিব না তখন না টাকা দিতে হবে, যদি আজকে আমরা ঘুরে যাই এদিন আসলে টাকা বেশি লাগবে। তখন দেখলাম পরিস্থিতি মারবে, মার আমরা বাঁচতে দেবো না, তখন ভয় যাবে বললাম কালকে দেবো, কালকে দিয়ে দিবি, কালকে দিয়ে দিবি বলে চলে যায়। আমি যখন রাত্রে বাড়ি ছাড়া হয়ে যাবো, তারপর যখন আমরা কেস করি তখন কেসটা 10 দিন গ্রাম ছাড়া হয়ে আবার তাড়া করে ঘটনার পরই শুক্রবার তড়িঘড়ি নিগৃহীত ফিরেন স্থানীয় থানায় 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। আইনের আশ্রয় যাবে, আমাকে মেরেছেন, বাড়ি যেতে পাবো কি পাবো না, থানা অবশ্যই বললো বাড়ি যাবে, ভরসা পাচ্ছি যে রাত্রে আবার তাড়া করবে। তুমি কতদিন ধরে এরকম ভাবে জ্বালাতন করছে আপনাকে? আমাকে এদিকে 1 বছর ঘরটা ঢুকা কুড়ি সালে ভাইটা আমার তারিখে আমার পড়াশোনা জানি না, তো কাগজে লেখা আছে আমার ওই সাল থেকে। বিডিওর কাছে গিয়েছিলেন? বিডিও এসডিও থানা কমপ্লেন করেছি এর আগে প্রথম কাটটা যেটা তারা করেছিল। আচ্ছা, আজকে এটা থানা করেছি। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় হরিয়ারপাড়া ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর পলাশ। তিনি বলেন মুখে সরকারি তরফে কাটমানির বিরুদ্ধে যতই প্রচার মাইকিং করা হোক না কেন, আদতে তৃণমূলের ওপরতলার নেতাদের মদতে কাটমানির রেওয়াজ এখনো জারি রয়েছে। অনেক টিএমসি নেতৃত্ব মেম্বাররা ঘরের জন্য টাকা আদায় করছিলেন, 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, যা যে যেমন পারেন। তাহলে এই অ্যানাউন্সমেন্টের পর সেইটারও ট্রান্সফার হলো, অর্থাৎ তখন চাওয়া হচ্ছিল, নেওয়া হচ্ছিল, আর এখন না পেলে মাস্কের পিস্তল দিয়ে মারধর শুরু হয়েছে। এই অ্যানাউন্সের পর এটুকু আমার ডেভেলপমেন্ট নজরে এলো, মানে ঘরের টাকা দিতে হবে বলে পিস্তল দিয়ে মারধর তো দেখিনি, তাহলে উন্নতি হয়েছে। আগে ঘরের টাকা চাওয়া হচ্ছিল গোপনে গোপনে বা ওপেনে ওপেনে, এখন টাকা চাওয়া হচ্ছে এবং মারা মারধরও করা হচ্ছে মস্তান দিয়ে। নতুন একটা চেঞ্জ হয়েছে এটা ওই অ্যানাউন্সমেন্টের পর, এটা আমরা লক্ষ্য করছি। যদিও এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুদ জোহা বিশ্বাস। তিনি বলেন কংগ্রেসের পায়ের তলার মাটি বলে এলাকায় আর কিছুই নেই, তাই স্থানীয় মানুষদের ভুল বুঝিয়ে এলাকায় নিজেরা ফের রাজনীতিতে ফিরে আসার জন্য এই ঘৃণ্য চক্রান্ত করছে। দেখুন, শঙ্করপুরের বিষয়টা রাজনৈতিক বিষয় পুরো, কারণ ওখানে যদি আপনি 3-4 মাস আগে যদি খেয়াল করেন দেখবেন ওখানে আমাদের লোকটি বোম খেয়েছিল এবং সে অনেকটাই জখম হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল। তো সেখানে আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, এখন প্রশাসন যারা দুষ্কৃতী আমাদের দলের যারা আছে তাদেরকেও বলেছি এবং বিরোধীদের আছে হয়তো তাদের বেশি আছে দুষ্কৃতী, এখন হয়তো প্রশাসন বেশি তাড়াহুড়ো করছে, এখন ঘরের নাম করে আমাদের বিরুদ্ধে ওরা এটা মানে তাকমা দিচ্ছে, কিন্তু আমাদেরকে জড়িত নেয়। যদি জড়েই থাকে সেখানে থানার ওসি আছে, বিডিও সাহেব আছে, অভিযোগ করুক, আমরা সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাকশন নেব।